আমার আজ হারিয়ে যাবার কোনো ভয় নেই, লক্ষ্য গন্তব্যস্তিত্ব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, ঠোঁটে হাসি নিয়ে গানের চিৎকারে নিজেকে খুঁজি আমি আজ শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান ইন রেডিও শাধিন 92.4 এফএম। সবাইকে জানাই শুভ বিকেল, এবং আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে। সাদি আছে আপনাদের সঙ্গে শুধু গান গে পরিচয়ের আয়োজন নিয়ে ঠিক পাঁচটার ঘণ্টায়, যেমনটা কথা থাকে রবি থেকে বৃহস্পতি আপনাদের সঙ্গে পাঁচটা ছটার ঘণ্টা আমার সঙ্গে দেখা হওয়ার কথা থাকে, যেখানে আমরা আড্ডা দিয়ে থাকি, কথা বলে থাকি গান নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন ভাবনা জগৎ আমরা ঘুরে বেড়াই। সো তার ব্যতিক্রম আজকে হচ্ছে না, সপ্তাহের শেষ কর্মদিবসে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হয়ে গেল আজকে। এবং আজকে আমি এত এক্সাইটেড কেন, বিকজ বহুল প্রতীক্ষিত জওয়ান মুভির ট্রেলার আজকে রিলিজ হয়েছে। অ্যাজ আ এসআরকে ফ্যান, অ্যাজ আ চাইল্ড হু ইজ বিন রেজড সিইং হিম, আমার জন্য এটা অনেক অনেক একটা কি বলবো, বিশাল বড় একটা এক্সপেকটেশন নিয়ে আমি বসেছিলাম যে কেমন হবে, যেহেতু চার বছর পরে এসআরকের কাম ব্যাক, এবং যেটা বলা হচ্ছিল শাহরুখ খান 2.0 অ্যান্ড অল দ্যাট অ্যান্ড অ্যাটলি ফিল্ম, সো সব কিছু মিলে না আমি এত অপেক্ষায় ছিলাম, কারণ মুভির গানগুলো আমাকে তুলনামূলকভাবে খানিকটা হলেও ব্যথিত করেছে, একটুখানি হলেও ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সবখান থেকে। মানে আমি তার লুক নিয়ে, তার এক্সপ্রেশন নিয়ে, তার পারফরমেন্স নিয়ে, তার এনার্জি নিয়ে তো কোনোভাবেই আমি মোটেও ডিসঅ্যাপয়েন্ট ছিলাম না, ডিসহার্টেন্ডও ছিলাম না, বাট গান নিয়ে খানিকটা হলেও আমার কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে আমার মনে হয়েছে যে খানিকটা জায়গায় একটুখানি হলেও কিছু কিছু জায়গায় মনে হয়েছে ত্রুটি রয়ে গেছে, কিছু হয়তো বা ছুটে যাচ্ছে, কি যেন মিসিং একটা ব্যাপার ছিল। সো এখন আজকে ফাইনালি যখন ট্রেলার রিলিজ হয়েছে, আমার মনে হলো যে যত ক্ষোভ, যত একটা মানে না পাওয়ার একটা দুঃখ কষ্ট যা কিছু ছিল গানগুলো শুনে, সব একদম ছুমন্তর ছু হয়ে চলে গিয়েছে। এখন আর আমার মনে অ্যাজ আ এসআরকে ফ্যান, আমার আর মনে কোনো রকমের হাহুতাশ, কোনো দুঃখ দুর্দশা কিচ্ছু নেই। সো অনিরুদ্ধ আমাকে অ্যাজ আ এসআরকে ফ্যান বলে অনেক অপেক্ষায় ছিলাম, এক্সপেকটেশন যেরকম ছিল সেই অনুযায়ী আমি যদি বলি, অনিরুদ্ধ হ্যাজ মেড মি হ্যাপি। আমি মূলত ট্রেলার দেখে বেশ খুশি হয়েছি। এখন আমি আমার লিসনারদের কাছে জানতে চাই, আপনারা জওয়ানের ট্রেলার দেখেছেন কিনা, এবং আপনারা অনিরুদ্ধের উপর থেকে আপনাদের রাগটা কমেছে কিনা। সো অবশ্যই আমাকে যারা টিউন করে শুনছেন রেডিও স্বাধীন 92.4 এফএম, তারা অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন আপনাদের মতামত, এবং মতামত লেখার ঠিকানা আরএস লিখে আপনার নাম লিখে আপনার কথাগুলো পাঠিয়ে দেবেন 220 এই নাম্বারে। আর যারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে অনেকভাবে কানেক্টেড আছি আপনাদের সঙ্গে। আচ্ছা, লাইভের আগে আরেকটু বলে নিই, যারা আমাকে অ্যাপ এবং ওয়েবসাইটের থ্রুতে শুনছেন তারাও কিন্তু আমাকে মেসেজ করে আপনার মতামত জানাতে পারেন, আরএস লিখবেন, দেন আপনার নাম লিখে আপনার মেসেজটি পাঠিয়ে দেবেন 220 নাম্বারে। এই হচ্ছে আমাকে মেসেজ করার ঠিকানা, এবং কারা মেসেজ করবেন তাদের জন্য বলে দিলাম। আর যারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন, রেডিও স্বাধীনের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, এবং সেই সঙ্গে আমার পেজ আছে সাদিয়া থেকে আমি আছি এই মুহূর্তে লাইভ। সো আপনারা অবশ্যই লাইভের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা জওয়ানের ট্রেলারটি দেখেছেন কিনা, অনিরুদ্ধের দুর্দান্ত বিজিএমের সঙ্গে আপনাদের কাছে ট্রেলারটি কেমন লেগেছে, অনিরুদ্ধের উপর থেকে আপনাদের মন খারাপটা সরে গিয়েছে কিনা, এত সমালোচনা হচ্ছিল গানগুলো নিয়ে, সো সেটা আপনাদের একটুখানি হলেও মনে হচ্ছে কিনা যে না অনিরুদ্ধ এবার জাস্টিস করেছে, এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমি সব কিছু জানতে চাই। সো সব কিছু আমাকে লাইভে জানাতে থাকুন, মেসেজ করে, কমেন্ট করে, যেভাবে খুশি
আসি সেভাবে। ওকে, শুরুতে আমার সঙ্গে আছে ঈশিতা আক্তার, তিনি বলছেন ফার্স্ট কমেন্ট ডান। ওকে, আজকেও আপনি ফার্স্ট হয়ে গেছেন ঈশিতা, সো কংগ্রাচুলেশনস আপনার কাছে। তাহলে প্রথমে বলি, জানতে চাই আপনি কি দেখেছেন কিনা জওয়ানের ট্রেলার, অফকোর্স আমাকে জানাবেন। এবং জওয়ানের ট্রেলার দেখে যেন মনে হচ্ছিল যে এসআরকের যে রোলটা আমরা যেটা ভাবছিলাম যে হয়তো বাবা ছেলে দুটো রোল তিনি প্লে করবেন, কাহিনী কিন্তু তাই মনে হচ্ছে, কারণ ট্রেলারে এই কথাটা কিন্তু একদম স্বীকার করে যে বেটে পে জানে সে পেহলে বাপ সে মিলল অর সামথিং, এরকম একটা ডায়লগ মারে। সো তখন বোঝা যায় যে আচ্ছা, সো এখানে বাপ বেটার কোনো কাহিনী অবশ্যই আছে। সেই সঙ্গে আমি যদি বিজয় সেতুপতির কথা বলি, তিনিও কিন্তু ভিলেন রোলে আছে এই মুভিতে। সো ইউনো শাহরুখ খানের যদি আমি বলি যে তার যেহেতু দুটো রোল তিনি এই মুভিতে প্লে করছেন, সো সেই রোলকে কোনো ভিলেন হিসেবে কেউ যদি টক্কর দেওয়ার মতো থাকে, আমার মনে হয় না বিজয় সেতুপতির চেয়ে আর কেউ ভালো হতে পারে সেটা। সো একদম পারফেক্ট কাস্টিং। আমার জাস্ট, আমি যখন বিজয়ের ট্রেলারে যখন এন্ট্রিটা দেখলাম, আই ওয়াজ সো অ্যামেজড, মানে এত দুর্দান্ত টক্কর। যারা কিনা এখনও ট্রেলারটা দেখেননি তারা বুঝতে পারবেন না যে আমি কী বলছি, কারণ আসলেই খুবই খতরনাক ছিল। এবং সেই সঙ্গে অনেকগুলো বলবো ক্যামিও ক্যারেক্টার তো আছে এখানে, দীপিকা পাদুকোনের একটা ক্যামিও রোল আছে আপনারা জানেন। সো দীপিকা ওয়াজ আউটস্ট্যান্ডিং হিয়ার, যতটুকু তাকে ট্রেলারে দেখানো হয়েছে, যতদূর আমার মনে হচ্ছে যে তার সঙ্গে একটা গান বোধ হয় আছে, বাট গানটা এখনও রিলিজ হয়নি। সো উই ডোন্ট নো অ্যাবাউট দ্য সং, বাট আমার মনে হয়েছে যে তার সঙ্গেও একটা পার্ট আছে। এবং সেই সঙ্গে ন্যানতারার কথা যদি বলে, ন্যানতারা এই মুভিতে ওয়ান ওম্যান আর্মি টাইপের একটা রোল প্লে করছে, একদম নারী শক্তি বিষয়টাকে এত সুন্দরভাবে আমার মনে হচ্ছে এই মুভিতে প্রকাশ করা হবে। কারণ এখানে যে বলছিলাম যে অনেক কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এখানে ক্যামিও রোল আছে, আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে বেশ কিছু অভিনেত্রী যারা এখানে মানে মনে হয় যে শাহরুখ খানের টিম হিসেবে কাজ করবে, তিনি একটা মিশন নিয়ে মূলত আগাচ্ছেন মুভিতে, যেটা বোঝায় যে তিনি কোনো একটা ট্রেন হাইজ্যাক করে, এটা একটু বোঝা যায় যে হাইজ্যাকটা কিনা পুরো মুম্বাইকে হিলিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার। সো নয়নতারা এখানে ওই জায়গাটা মানে রোলটা প্লে করছে যে তিনি এসআরকের সঙ্গে ডিরেক্ট কমিউনিকেট করে যে কী চাও, তখন সে এত মানে একটা কমিক টাইমিং যদি আমি বলি। আমার যেটা ভালো লাগছে যে মুভিতে যেমন আপনি কী বলে যে অনেকের ধারণা ছিল যে হয়তোবা শুধু লুকস অ্যান্ড লুকস এগুলো দিয়েই হয়তোবা মুভিটা ভরে থাকবে, কারণ আমরা শুধু এসআরকেকে একটা দুটো রোলে তো না, পাঁচ ছটা লুকে দেখতে পাচ্ছি এই মুভিতে। আপনি যেটা ছবিতেও দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে যে তার কিন্তু অনেকগুলো লুক এই মুভিতে আপনারা দেখতে পাবেন। আমি একটু রিকোয়েস্ট করবো আমার আইটিতে যিনি আছেন, যদি ছবিটা আরেকবার দেয়া যায় তাহলে খুব ভালো হয়, আমার যারা লিসেনার আছে তারা বুঝতে পারবে আমি কেন বলছি এই কথা। সো ট্রেলারেও আপনি দুর্দান্তভাবে প্রত্যেকটি লুক কিন্তু দেখতে পাবেন। এবং সেই সঙ্গে যেটা মনে হচ্ছিল যে এটা শুধুমাত্র ওই লুকের উপর দিয়ে যাচ্ছে না, কাস্টের উপর দিয়ে যাচ্ছে না, স্টোরি আছে, দুর্দান্ত স্টোরি আছে। সেই সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে যে ডায়লগ ডেলিভারি, কমেডি সিন আছে, অ্যাকশনস আছে, আর হাড্ডা হাড্ডি লড়াইয়ের একটা বিষয় আছে, ইমোশনস আছে, সব মিলে আছে। এবং যেহেতু জওয়ান বলা হচ্ছে, মেবি শাহরুখ হয়তোবা তার এই সিনেমাতে প্রথমের যে তার রোলটা সেটাতে হয়তোবা তিনি আর্মি ছিলেন এবং তিনি দেশের জন্য কাজ করতেন, এরকম একটা তার ক্যারেক্টার ছিল, বাট পরবর্তীতে হয়তোবা কোনো একটা কারণে সে সেখান থেকে সরতে বাধ্য হয় বা কোনো কিছু। সো যেটা হচ্ছে যে খুবই ব্রিলিয়ান্ট কিছু মানুষ না শুধু মেয়েদেরকে, আমি যদি বলি ব্রিলিয়ান্ট কিছু মেয়েদেরকে নিয়ে তিনি একটা হয়তোবা কোনো টিম আপ করেন কোনো অ্যাটাকে যাওয়ার জন্য। অ্যান্ড একটা ডায়লগ এরকম থাকে যে আলিয়া ভাটকে চায়, এসআরকেকে জিজ্ঞাসা করা হয় কী চাও, বলে আপাতত তো আলিয়া ভাটকে চাই, আবার জিজ্ঞাসা করে কী চাও, বলে একটুখানি গান শুনিয়ে দিন, এরকম করে করে বলতে থাকে। সো একটা যখন টিজার প্রকাশ হয়েছিল আপনাদের মনে আছে অবশ্যই, এসআরকে ট্রেনে একটা গানে নাচতে থাকে ওই সময়, সো সেই জিনিসটাতে আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে তিনি কমেডিও কিন্তু বেশ কিছু করেছেন, কমেডি সিন আছে। সো সব কিছু মিলে অ্যাটলি
মানে এসআরকে যারা একটা মাস মুভিতে তাকে কেমন লাগবে, যারা তার ফ্যান তাদের যে একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল তাকে একটা মাস মুভিতে দেখার, যারা আমরা তো অনেক ছোট যখন বাজিগার ডার এই মুভিগুলো এসেছিল, আমি যদি ডুপ্লিকেটের কথা বলি সেখানেও শাহরুখ খানের ডাবল রোল ছিল এবং একটা ভিলেন একটা ভালো রোল ছিল, এরকম ছিল। সো সব কিছু মিলে ওই সময় অনেক ছোট ছিলাম, আমরা জন্মেরও আগের মুভি ওগুলো। সো এখন এই সময়ে এসে 7 বছরের একটা মানুষ শাহরুখ স্টিল নাও সেরকম স্ক্রিন প্রেজেন্স, সেই এনার্জি, সেই অ্যাক্টিং, সব কিছু মিলে না মানে একদম ফুল প্যাকেজ। আর অনিরুদ্ধকে অফকোর্স আমি বেশ খুশি যে অনিরুদ্ধ অ্যাটলিস্ট মুভির বিজিএম দিয়ে তার উপরে যে যত প্রকারের রাগ ক্ষোভ যা কিছু ছিল মানুষের যে গানগুলো নিয়ে, সেগুলো কিন্তু তিনি সরিয়ে ফেলতে সফল হয়েছেন বলে আমি মনে করছি। আমার মতো হয়তো এরকম যারা হাজারো হাজারো লাখো 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 কোটি কোটি ফ্যান আছে এসআরকের, যারা কিনা খুব দুঃখ পাচ্ছিল যে কেন প্রীতম কিংবা কেন বিশাল শেখর এরা কেন মিউজিক কম্পোজ করলো না এই মুভিটার, কেন অনিরুদ্ধকে দেওয়া হলো, গানগুলো কেন এরকম মনে হচ্ছে, কারণ গানগুলোর আপনি যদি তামিল ভার্সন শোনেন আপনার কাছে এত ভালো লাগবে, হিন্দি ভার্সন আপনার কাছে কিচ্ছু ভালো লাগবে না। মুভিটা কিন্তু তিনটা ভার্সনে যাচ্ছে, তেলেগু তামিল অ্যান্ড হিন্দি। সো তামিল তেলেগু যখন শুনছেন তখন আপনি যে ফিলটা পাচ্ছেন হিন্দিতে সেটা পাচ্ছেন না, স্বাভাবিক ব্যাপার। এবং সাউথ ইন্ডিয়ান যেহেতু মিউজিক প্রডিউসার হচ্ছে অনিরুদ্ধ, সো স্বাভাবিকভাবে সেই টাচটা তো থাকবেই। এবং এসআরকে আমরা যেহেতু আজীবন বলিউডে দেখে এসেছি, ইভেন পাঠানের গানগুলো যেরকম দুর্দান্ত ছিল যে বাজিমাতটা করতে পেরেছে, সেই জিনিসটা এখানে হচ্ছিল না। সো সেই ম্যাজিকটা, সেই চার্মটা সবাই চাচ্ছিল। সো লাস্ট যে গানটা তারা রিলিজ করলো, রামাইয়া বাস্তবাইয়া, নট রামাইয়া বাস্তবাইয়া গানটা, সেখানে কিন্তু অ্যাটলিস্ট বিশাল গেয়েছে বলে মানুষজন তাও খানিকটা খুশি ছিল মোটামুটি, যে ওকে ফাইন বিশাল তো গাচ্ছে। তার আগে চলেয়া গানটাতে যেমন অরিজিৎকে পেয়ে মানুষজন একটুখানি খুশি ছিল, অরিজিৎ গেয়েছে, শিল্পা রাও তো ছিল প্রত্যেকটা গানে। সো এর বাইরে প্রথম গানটা নিয়ে জিন্দাবান্দাতে একদম লিটারালি মনে হয়েছে যে এটা পুরো একটা তামিল গানকে হিন্দিতে ডাব করে ছেড়ে দিয়েছে। সো সব কিছু মিলে যাদের একটু হতাশা কাজ করছিল তাদের জন্য এটা দুর্দান্ত একটা নিউজ যে অ্যাটলিস্ট মুভির যে বিজিএম সেগুলোর সঙ্গে আপনি এত ভালোভাবে মিশে যাবেন যে আপনার ওই সব কিছু ভুলে যাবেন। আমি আই এম ড্যাম শিওর যে মুভি যেহেতু বাংলাদেশেও সেম ডেটে রিলিজ হতে যাচ্ছে, ওই বলে না ফার্স্ট ডে ফার্স্ট শো বলে একটা যে টার্মস আছে, সেটা আমার মনে হয় যে ফার্স্ট ডে ফার্স্ট শো হবে একদম, মানে খুবই ফাস্ট টিকিটস বুকিং হয়ে যাবে সবগুলোর। অ্যান্ড আমার পাঠান দেখা হয়নি, বাট জওয়ান মিস করবো না, এটা এটা একদম মানে ফিক্সড। সব কিছু ঠিকঠাক থাকে, সুস্থ থাকি, সব ঠিকঠাক থাকে, অফকোর্স আম গোনা ওয়াচ ইট ইন থিয়েটার। ও গড, এসআরকে বড় পর্দায় দেখার যে একটা ছোটো থেকে স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, সেটা মনে হচ্ছে পূরণ হবে হবে, এবং তাও একটা দুর্দান্ত মুভি দিয়ে। ও গড, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট এরকমভাবে এসআরকের কামব্যাকটা হচ্ছে। 4 বছর ধরে যে ওয়েটিং, মানে ওয়েটটা নিয়ে সবাই ছিল না, অপেক্ষার প্রহর গুণ ছিল যে কখন জওয়ানের ট্রেলার আসবে, কি হবে না হবে, কেমন হবে না হবে। জাস্ট রিলিজের 4 ঘন্টার মধ্যে 4 মিলিয়ন ভিউ ক্রস করে গিয়েছে। সো ইউ জাস্ট ক্যান্ট ইম্যাজিন যে কী পরিমাণে মানুষ পছন্দ করছে, কী পরিমাণ পজিটিভ ওয়ার্ডস মানুষ বলছে মুভিটা নিয়ে এখন এই মুহূর্তে। সো আপনারা যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি খানিকটা কমেন্টও পড়ি এবার। আব্দুল কুদ্দুস আছে আমার সঙ্গে, আমি আছি বলছেন, ধন্যবাদ সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইউসুফ আছে, সাদিয়া আপু আপনার জন্য খেলার কমেন্ট শোনা বন্ধ করতে বাধ্য হলাম, তবে এই কমেন্ট আন্দোলন হিসেবে কাউন্ট করে নেবেন আশা করি। ওকে ওকে, আমি নিচ্ছি কাউন্ট করে, কাউন্টিং ওকে। ইউসুফ বলছে খেলা দেখছি সাউন্ড অফ করে, কেননা স্বাধীনে সাদিয়া আপুকে শুনছি আবার সপ্তাহের শেষ দিন হিসেবে। ইয়েস, খেলা যা হচ্ছে, খেলা নিয়ে কী বলবো, বাংলাদেশে আছে খেলা, বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা হচ্ছে, মনটা খুবই খারাপ, বাট কিছু আসলে বলার নেই, দেখা যাক কী হয়। 50 ওভারের খেলা, বাট শুরুর দিকেই যেভাবে উইকেট ফল হচ্ছে, রান যে অবস্থা, জানি না বাংলাদেশ আজকে কী করবে না করবে, বাট
অ্যাটলিস্ট ওয়ানডে ফর্ম্যাটে বাংলাদেশ খুব ভালো খেলে। আমি আশা রাখবো যে ফিল্ডিংয়ে যেন তারা ভালো করে, বোলিং যেন ভালো হয়, সো দ্যাট যেভাবে তাদের রানটা হচ্ছে না, রান ব্লিডিংটা খুবই কম, সো এটা যাতে একটুখানি তারা ব্যালেন্স করতে পারে এটা প্রত্যাশা থাকবে। এনিওয়েজ, এই মুহূর্তে বিদায় নিতে চাই, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও পরের ঘন্টায়। আমি যদি হতাম রাজনে তখন কথা হবে অন্য কোনো টপিকে এবং আপনাদের ভাবনার জগৎ নিয়ে। সো রাইট নাও আই এম সেইং বাই অ্যান্ড দেখা হচ্ছে পরের ঘন্টায়। স্টে টিউনড উইথ রেডিও স্বাধীন 92.4 এফএম। টাটা। শুধু গান গাই।